আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিস লাইফ স্টাইলে ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটা ব্লগ দেখার জন্য। আশা করি ভালো লাগবে, আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, একটু অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার কী অবস্থা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছুটির দিন, সবাই বাসায়। সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, নাস্তা আজকে বাসায় বানাই নাই, রেস্টুরেন্ট থেকে নাস্তা আনা হয়েছে। মানে আজকে নাকি আমার আমার পুরো দিন ছুটি যাবে, রান্নাবান্নার তেমন ঝামেলা নেই। তো নাস্তা করে থালা বাসনগুলো ধুইলাম, যেগুলো নাস্তা করে ময়লা হয়েছে আর কি, ওগুলো ধুয়ে নিলাম। তা হাজব্যান্ড বলো লন্ড্রিতে যাবে ও ড্রেসগুলো গুছিয়ে দেওয়ার জন্য, ড্রেসগুলো গুছিয়ে দিলাম লন্ড্রিতে দেওয়ার জন্য। তো বিকেলও একটা ভাবির বাসায় দাওয়াত আছে, টি পার্টি বলতে পারেন। তো ওখানে সন্ধ্যায় মানে মাগরিবের পরে যাব। তো এখানে আজকে আমার পুরোটাই মানে ছুটির দিন আর কি। দুপুরে রান্নাবান্না করতে হবে না, ও বলল রান্নাবান্না করো না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো এই আর কি, আমি টুকটাক কাজগুলো এগুলো তো করতেই হবে, যেহেতু এগুলো আমার কাজ, সংসারটা আমার। রান্নাবান্না ছাড়া তো অনেক কাজ থাকে, গুছানো, ঘর গুছানো, কাপড় গুছানো, এগুলো তো করতেই হবে। আজকে ছুটির দিন, সবাই বাসায়। তো আপনাদের কী অবস্থা? কে কোথা থেকে দেখছেন, কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। ও বাইরে গিয়েছিল, আর সময় কিছু ফল নিয়ে আসছে, কমলা এবং আঙ্গুর। ওগুলো আমি প্যাকেট খুলে রাখতেছি। আসলে কেউ যদি ভিডিওতে লাইক করে বা কমেন্ট করে একটু আনন্দ লাগে, আর ভিডিও বানানোর একটু আগ্রহটা বেড়ে যায়। আর না হলে ভালো লাগে না, কেন জানি কেন আমাকে পছন্দ করে না, একটু মনের ভিতরে একটু কনফিউশন থাকে আর কি, কেন লাইক করে না আমাকে। আসলে লাইক কমেন্ট এগুলো আমাকে উৎসাহ দেয়, যেটা সত্য কথা। সবাইকে আমি মনে করি, সবাই তো আমাকেও সেম। তো আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন, খারাপ ভালো মিলিয়েই হবে। এটা আমি সবসময় তো আমি আমি তো পারফেক্ট না, ভুল হতেই পারে, তো ক্ষমা করে দিবেন আর কি। তো জুমার জুমার সময় হয়ে গেছে, এটা আজকে তো জুমার দিন। বাবা ছেলে রেডি হয়ে নিচ্ছে, নামাজ পড়তে যাবে। আর ছেলে একটু কোরআন পড়ে নিচ্ছে নামাজ পড়তে যাওয়ার সময়, যাওয়ার আগে দিয়ে আর কি। চেষ্টা করি কাজটা করার, ওরাও করে। আমার হাজব্যান্ড বাসায় টাইম না পেলে মন্দিরে গিয়ে হলো পরে। তো আমি একটু শ্যুট করলাম, ও বলতে পারে না আমি যে শ্যুট করছি। তো ওরা নামাজ পড়ে চলে আসছে, আসার সময় খাবার নিয়ে আসছে বাইরে থেকে। চিকেন বিরিয়ানি নিয়ে আসছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। তো আমরা এখন ওগুলোই খেয়ে নেব। যদি রান্না বান্না না থাকে সেদিন মনে হয় কোনো কাজই থাকে না। রান্না হওয়ার কারণেই তো কিন্তু অনেক কাজ কাজ হয়ে যায়, কাটা ছেঁড়া অনেক কিছু, রান্না বান্না গুছানো অনেক কিছু হয়ে যায়। আমি ওগুলো বক্সগুলো খুলে নিচ্ছি। চিকেন বিরিয়ানি ছিল আর রায়তা ছিল, আর শ্যামাই ওরা মানে শুক্রবারে একটু মিষ্টি আইটেম কিছু করে, শ্যামাই দিল, দুধ শ্যামাই আর কি। আজকে আমি ভিডিওটা একদমই সিম্পল ছোট করে শেয়ার করলাম, আমার তেমন কোনো কাজও নাই সেজন্য। এটা হলো মাগরিবের পরে, আমরা এখন যাব ভাবিদের বাসায়, কয়েকটা ভাবি মিলিয়ে যাব। তো ওরা আমার জন্য ওয়েট করতেছে, কল দিছে ভাবি বের হন, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম।
ফ্যামিলি একসাথে যাচ্ছি ওদের বাসায়। আমাদের বাসা রোডের ওই পারে, আর যে বাবাদের বাসা যাচ্ছি ওর বাসা রোডের ওই পারে, একদমই কাছে, 3 থেকে 4 মিনিট, আর কম 3 মিনিটই লাগবে। তো এই তো আলহামদুলিল্লাহ বাবার বাসায় চলে আসলাম, অনেক ধরনের নাস্তা বানাইছে, রোল, তারপরে প্লেন কেক, কালো জাম মিষ্টি, তারপর বানালো চিতই পিঠা, আর ফল তো আছেই, কিউই এবং পেঁপে। তো একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা, এটাই তো ভালো লাগে, আর এটাকে এনজয় করি অনেক, যেহেতু একটু ছুটি পাইছি সেজন্য। তো সবাই ভালো থাকেন আর কি, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।